डियर इंजिनियार्स, तुम्हरा जरा बीटेक लैटरल एंट्री नेवार जोन्नो जिलेट परीक्षा आवेदन करेछिले, सेई जिलेट 2023 जे एडमिट कार्ड सेटा प्रकाश करा हुएछे आज के। तो तुम्हरा अफिसियल वेबसाइटे आसार पर, ये अफिसियल वेबसाइट एखाने आसार पर एडमिट कार्ड 2023 जिलेटटाई देवार पर एखाने एप्लीकेशन नम्बरटा तोमादेरके दिते हबे। एप्लीकेशन नम्बरटा देवार पर তোমাদের এখানে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি একজন ক্যান্ডিডেটের এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে তোমাদের দেখাচ্ছি। তারপর এখান থেকে তোমাদের ইয়ারটা সিলেক্ট করবে এবং এই যে সিকিউরিটি ক্যাপচার পিনটা আছে এটা সেম টু সেম তোমাদেরকে এখানে দিতে হবে। তো আমি কিছু সমস্যাও কিছু স্টুডেন্টের হয়েছে, কিছু স্টুডেন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছে না, তার যে সমাধান তার জন্য নেক্সট ভিডিও দিচ্ছি। তো এখানে এটা দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করবে। সাইন ইন বাটনে ক্লিক করার পর ক্যান্ডিডেটের প্রোফাইল এখানে তোমরা দেখতে পাবে এবং ভিউ বা ডাউনলোড অ্যাডমিট কার্ডে তোমরা ক্লিক করবে। ভিউ বা ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর তোমাদের কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বা নির্দেশাবলী এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কি নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে। পরীক্ষার হলে যখন তোমরা যাবে পরীক্ষা দিতে সেই সময় তোমরা কি নিয়ে যাবে সেই সব কিছু কিন্তু এই পয়েন্টটাতে বলে দেওয়া হয়েছে। তো এখানে পয়েন্ট নাম্বার ওয়ানে যেটা বলা হয়েছে, অল পার্সোনাল ইনফরমেশন ক্যান্ডিডেট ক্রেডিট অ্যাবভ দ্য অ্যাকর্ডিং বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং দ্য বোর্ড। তোমাদের যেটা অরিজিনালি নিয়ে যেতে হবে একটা প্যান কার্ড, আধার কার্ড অথবা পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড তোমাদেরকে এক্সাম হলে নিয়ে যেতে হবে, এর সাথে অ্যাডমিট কার্ড। এই যে ক্যান্ডিডেট এই অ্যাডমিট কার্ডের একটা প্রিন্ট কপি আর এর সাথে আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট অথবা ভোটার কার্ড যে কোনো কিছু একটা নিয়ে যেতে হবে, আর একটা কালার ফটোগ্রাফ তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে যেটা তুমি অনলাইনে আপলোড করেছিলে। কোনটা? অনলাইন রেজিস্ট্রেশনের সময়, জিলেটের অনলাইন রেজিস্ট্রেশনের সময় যে ছবিটা তোমরা ইউজ করেছিলে সেই ছবিটার কালার এক কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে এক্সামিনেশন হলের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে, ক্যান্ডিডেট আর নট অ্যালাউ টু ক্যারি রিটেন পেপার মেটেরিয়াল, ক্যালকুলেটার, পেন ট্যাব বা লক ট্যাব, যে কোনো বা স্মার্ট ওয়াচ, এই ধরনের কোনো কিছু কিন্তু বা কোনো ধরনের ব্লুটুথ ডিভাইস, মোবাইল ফোন, এই সব কিছু কিন্তু স্ট্রিক্টলি মানে বারণ করা আছে, ঠিক আছে? এই ধরনের কোনো কিছু নিয়ে তোমরা ঢুকতে পারবে না। এখানে যদি ক্যান্ডিডেট শুধু কোভিড-19 যে প্রোটোকল আছে সেই প্রোটোকলকে তোমাদেরকে কিন্তু ফলো করার কথা বলা হয়েছে, আর যদি কোনো আননেসেসারি কোনো ধরনের কিছু ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে তোমাদের যদি হাতে নাতে ধরা হয় সেক্ষেত্রে কিন্তু ক্রিমিনাল মানে পুলিশ কেস পর্যন্ত তোমাদের হতে পারে, তো সেই জায়গা দিয়ে সাবধান থাকো। তো এরপর এটা পড়ার পর ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবে। ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে যে অ্যাডমিট কার্ডের যে ডিটেলস, এখানে ক্যান্ডিডেটের ইমেজ থেকে শুরু করে অ্যাপ্লিকেশন নাম্বার সব কিছু শো করবে, কোন ডেতে এক্সাম আছে এবং কোথায় এক্সাম পড়েছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে। এই যে এক্সামিনেশন সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, এখানে এই ক্যান্ডিডেটের শ্রীরামপুরে সিট পড়েছে নেয়ার এক্সচেঞ্জ অফিস এবং কোড হচ্ছে সেন্টার কোড 2101, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ডেট অফ এক্সাম কবে আছে? 10/6/2023 স্যাটারডে দিনে তোমাদের এক্সাম আছে, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এক্সাম হবে এবং অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে এক্সাম হল যেটা আছে মানে এক্সাম সেন্টারে 1 ঘন্টা আগে কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল। তো প্রত্যেকটা জিলেটের স্টুডেন্ট তোমরা কিন্তু এই ইনফরমেশনটা শেয়ার করে দাও এবং নিজেদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। আর এর সাথে সাথে যদি লাস্ট মুমেন্টে তোমরা জিলেটের কিছু প্রিপারেশন করতে চাইছো, এক্ষুনি হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করো, তারপর সেখান থেকে কিছু মক টেস্ট বা স্টাডি মেটেরিয়াল তোমরা কালেক্ট করতে পারো। হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপ গুগল প্লে স্টোরে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা এক্সাম দিতে পারোনি বা চাইছো সরাসরি জিলেটে ভর্তি হতে, সেই প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে একটা ফর্ম পাবে, যে ফর্মটা তোমরা ফিল আপ করার পর তোমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট করা হবে এবং তোমরা যে ধরনের কলেজে সরাসরি ভর্তি হতে চাইছো, যদি সেই কলেজে সিট অ্যাভেলেবেল হয় এবং সেই কলেজের যা ফি স্ট্রাকচার সেটা যদি তোমাদের কমফর্টেবল ফিল হয় দেন সেখানে অ্যাডমিশন হতে সম্পূর্ণভাবে তোমাদের গাইড করা হবে। আরও বিস্তারিত ভবিষ্যতে তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি আজ থেকেই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো।